যেহেতু দীর্ঘদিন ধরে সেই ছাত্রলীগ থেকে শুরু করে একটা রাজনীতি করেই আসছি। আওয়ামী লীগের অনেক তৃণমূল কর্মীরা যারা আমাদের বর্তমান এখন বর্তমান যে এমপি আছেন ওনার সাথে সম্পৃক্ততা আসলে খুবই কম, তারা ছিটকে পড়েছে। আমরা তাদেরকে নিয়ে, আমি বিশেষ করে আমি বলবো যে আমি তাদেরকে নিয়ে একসাথে সবাইকে নিয়ে একটি কাজ করার প্রত্যাশা নিয়েই কিন্তু সে এগিয়ে যাচ্ছি। যেটি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু একযোগে কাজ করে যাচ্ছেন। আজকে এই যে উন্নয়ন বলেন সমস্ত কিছু, এই ধারাটাকে ধরে রাখার জন্যই কিন্তু আজকে এই যে চ্যালেঞ্জ। তো আমরাও ঠিক তেমনি ওনার কর্মী হয়ে আমরা কিন্তু কাজ করছি মানুষের জন্য। নমিনেশন ফর্ম কিনেছি, জানি না উনি কাকে নৌকা কার হাতে তুলে দিবেন। আমাদের কথা হলো কি যে উনি যাকেই নৌকা যার হাতে তুলে দিক আমরা তার হয়েই কাজ করব। আর যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যদি সেই দায়িত্ব দেন অবশ্যই সেই দায়িত্ব নিয়েই কাজ করবো মানুষের জন্য। তো এটিই হলো কি আসলে কি মূল মেসেজটি হলো কি এটি, আমরা চাই যে আজকে এই উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখার জন্য বাংলাদেশের সমগ্র যারা ভোটার আছেন বিশেষ করে তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ভোট দিবেন, যাতে করে আমাদের এই উন্নয়নের এই জোয়ারটা যেন অব্যাহত রাখতে পারে, সেই লক্ষ্যে যেন তিনি কাজ করে যেতে পারেন। এখন যারা জ্বালাপোড়াও রাজনীতি করছে, দেখেন জ্বালাপোড়াও রাজনীতি কখনো মানুষের মঙ্গল কোনো কিছু বয়ে আনতে পারে না। আমি বলবো যে এই জ্বালাপোড়াও নিবেদন থেকে আপনারা বেরিয়ে আসুন, বেরিয়ে এসে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করুন এবং দেশকে জাতিকে আমরা কিছু একটা ভালো কিছু উপহার দিই। এটাতে বিএনপিও জয়লাভ করতে পারে, এটাতে বা অন্য কোনো দলও জয়লাভ করতে পারে, ঠিক আছে। এখানে হলো গিয়ে হানাহানির তো কিছু নাই, তাই না? আর আমাদের দেশের যদি অভ্যন্তরীণ বিষয়গুলো যদি আমরা বাইরের দেশে যেয়ে বদনাম করি, তো এটা তো আমাদের দেশের জন্যই তো একটি খারাপ দেখি ইঙ্গিত নেয়, তাই না? নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ভালো কিছু তো আশা আমরা করতে পারি না জাতির জন্য, কারণ আজকে মনে করেন যে 1971-এ এই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই এতগুলো রক্তের বিনিময়ে, এতগুলো নারীর ইজ্জতের বিনিময়ে, ঠিক আছে, আজকে যেখানে যেখান থেকে এই মানুষগুলো তাদের যে আত্মদান, এই যে তাদের যে আত্মত্যাগের বিনিময়ে যে দেশ, এই দেশ পেয়েছি আমরা, তো সেখানে আমরা অশান্তি রাজনীতি করতে কোনো লাভ নেই। আমরা চাই শান্তিপূর্ণ রাজনীতি। আমি মনে করি যে এই রাজনীতিতে সবাই অংশগ্রহণ করবে, বিশেষ করে এই দ্বাদশ নির্বাচনে সব কিছু ভুলে গিয়ে, ঠিক আছে, মান অভিমান, হ্যাঁ, সংঘাত বলেন, জ্বালাপোড়া রাজনীতি বলেন, শান্তিপূর্ণভাবে আমরা থাকতে চাই, এই দেশকে আমরা, এই জাতিকে আমরা ভালো কিছু দিতে চাই। সেই লক্ষ্যে বলবো যে আসুন, আপনারা আপনাদের অংশগ্রহণের মাধ্যমেই একটি ভালো নির্বাচন হোক। আমার কাজ করে যাওয়ার উদ্দেশ্য একটাই যে মানুষের জন্য রাজনীতি করব। আপনি জাতিকে কিছু দিবেন তাহলে আপনাকে, এই জাতিই আপনাকে মনে রাখবে।